sucker! চাচা আসসালামু আলাইকুম। সিরাক বলো চাচা, আমার জন্য কি করলেন বাবা? আমি তো আর পারতেছি না বাবা। বাবা, ওই মেয়েটার জন্য তো আমার দম আসে আর যায়, যায় আর আসে, আসে আর যায়, আমি মনে মরি যামগা। এই জন্যই বলছিলাম, ওই মেয়ের নাম ঠিকানা দে, এমন তাবিজ বানায় দেব ওই মেয়ের বাপ পর্যন্ত এসে পায়া পড়ব। চাচা বাবা, আবা মেয়ের বাপ লাগবো না, শুধু মেয়ে আসলেই চলবো। আপনি একটু নাম ঠিকানা ছাড়া ব্যবস্থা করুন চাচা। ওই ছাড়া তুই বোকা নাকি? নাম ঠিকানা ছাড়া কেমনে ব্যবস্থা করুন? বাবা 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 বাবা, আপনি যেমনি পারেন ব্যবস্থা করেন, টাকা যত লাগে আমি দিব, এটা নিয়ে কোনো টেনশন করেন না। টাকা বাড়ায় দিবি? টাকার কথা শুনলেই তো আমার মনটা নরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখতেছি। চাচা বাবা, আমি তো খারে দিছি, আপনি দেখবেন কেমনে। তুই ওই মেয়ের জন্য আসলেই পাগল হয়ে গেছস। আরে বেটা, দাঁড়া মানে আমি তোর অপেক্ষা করার জন্য বলতেছি। চাচা বাবা, অসুবিধা নেই, আমার হাতে সময় আছে, আমি দরকার পড়লে আধা ঘন্টা, দরকার পড়লে এক ঘন্টা আমি অপেক্ষা করবো। আপনার হেকিমি বইপত্র সব গাইটা, এরপর আমার ফোন দিয়েন, ঠিক আছে? শোন, এত উতলা হইস না, আজকে আমি জিন সালাম দিয়া জিন্দে ডাই খাই না, তোর জন্য অনুরোধ করে বলবো, নাম ঠিকানা ছাড়া যেন ওই মাইয়া তোর জন্য পাগল হয়ে যায়। কালকে তোর আমি নিউজটা দিব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কাকা। আব্বা আপনি যা ইচ্ছা করেন, অসুবিধা নেই, কিন্তু নিউজটা যেন পজিটিভ হয়। আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করুম। তুই এমন একটা কাম কর, এক প্যাকেট মোমবাতি, আগরবাতি আর 100 টাকা হাতে নিয়ে আমার কাছে চলে আয়। আপনি কোনো টেনশন নেন না, আপনি কোনো টেনশন নেন না, মোমবাতি আগরবাতি তারাবাতি যা আছে সব নিয়ে আপনি নেন, আমি আইতাছি, ঠিক আছে আব্বা? আব্বা সালাম আলাইকুম। ওকে মালদারে আরো কিছুদিন ঘুরাইতে হইব, তাহলে প্রত্যেক দিন কিছু না কিছু টাকা পাওয়া যাইব। আশি টাকা আয়।